দল আমাকে দিয়েছে, বাস দলের কাছেই আমি আমি দলের একজন কর্মী, মমতাদির সৈনিক। মমতাদির নির্দেশ মানে আমার কাছে মন্ত্র, সেটা পালন করি। প্রথম কাজ উন্নয়নমূলক কাজ কী কী করবেন, কী লক্ষ্য কী আছে? এখন মমতাদির কিছু ঘোষিত কর্মসূচি আছে অ্যাজ এ চিফ মিনিস্টার, সেই কর্মসূচি গ্রাসরুটে ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রথম কাজ। আমি নির্বাচনের সময় এটাই বলেছিলাম, আমাদের শহরটা ডেন্স পপুলেশন হয়ে গেছে, এটাকে কর্পোরেশনে কর্পোরেশন নিয়ে যাবো। আর যে পেন্ডিং কাজগুলো হচ্ছে জল, সুয়ারেজ, তারপরে স্ট্রং ওয়াটার, সেই কাজগুলো হাতে হবে। বলছি শহরের ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছিল একটা সময় আমরা দেখেছি, সেই বিষয়ে কী কী উদ্যোগ? কন্ট্রোল ম্যাপ করেছিলাম আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে, সেই কন্ট্রোল ম্যাপটাকে কাজে লাগিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে করব। দোলের দুপুরে গড়ুয়ার ব্রহ্মপুরে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়। রং খেলে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় কিশোর, বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো কিশোরের। দীর্ঘক্ষণ তল্লাশির পর উদ্ধার হয় কিশোরের মৃতদেহ। কিভাবে মৃত্যু? তল্লাশিতে বাঁশদ্রোণী থানার পুলিশ। দোলের দিন রং খেলার পর বন্ধুদের সঙ্গে স্নান করতে এসেছিল 14 বছর বয়সী এক কিশোর। এই যে পুকুর ব্রহ্মপুরের বাঁশদ্রোণী থানার অন্তর্গত কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই পুকুর, এই পুকুরেই কিন্তু দোলের দিন রং খেলার পর বেলা একটা নাগাদ বন্ধুদের সঙ্গে স্নান করতে এসেছিল 14 বছর বয়সী সেই কিশোর, ক্লাস 9-এর ছাত্র সে। সে যখন নামে বন্ধুদের সঙ্গে এই যে গভীর পুকুর, সেই পুকুরের মধ্যে কিন্তু যেহেতু সে সাঁতার যন্ত্রণা, আস্তে আস্তে সে তলিয়ে যেতে থাকে। বন্ধুরা কোনো ক্রমে সেখান থেকে উঠে আসে এবং তৎক্ষণাৎ তারা খবর দেয় এলাকার বাসিন্দাদেরকে, তাদের মধ্যে বেশ কয়েকজন ছুটে সেই কিশোরকে কিন্তু উদ্ধার করার চেষ্টা চালান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে কিন্তু জলের নিচ থেকে উদ্ধার করা সম্ভবপর হয় এবং তৎক্ষণাৎ এখানে স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন, 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই কাউন্সিলর এবং এলাকার মানুষের সহযোগিতায় উদ্ধার করা সেই কিশোরকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওদেরই মধ্যে একজন বন্ধু, তাদেরই একজন বন্ধু সাহিল, সাহিলই কিন্তু ওকে প্রায় 15-20 মিনিট পরে একটা জায়গায় ওর পায়ে আটকে যায়। সাহিলের পায়ে খুঁজতে খুঁজতে ঠিক সঙ্গে সঙ্গেই দেখুন এখানকার যারা বাসিন্দা, আমরা সকলে 111 নম্বর ওয়ার্ড মানে একটা পরিবার, সকলে মিলে আমরা, ওনারাও আমাকে যেরকম খবর দেয়, এখানকার লোকেরাই কিন্তু উদ্যোগ নিয়ে পুলিশকে খবর দেয় এবং স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস মহাশয়কে আমি সঙ্গে সঙ্গে জানানোর পরে পুলিশ থেকে শুরু করে আমরা পাড়ার লোকেরা মিলে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে যাওয়া হয় আপনার বাঘাযতীন হসপিটালে। স্বাভাবিকভাবে এই 14 বছর বয়সী কিশোরের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।